দেখো পড় এবং বলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্যাসেজটি ভালোভাবে দেখবে পড়বে এস এম সুলতান ইজ এ ফেমাস পেন্টার অফ আওয়ার কান্ট্রি আজকে আমরা কার সম্পর্কে জানবো এস এম সুলতান সম্পর্কে এস এম সুলতান ইজ এ ফেমাস পেন্টার ফেমাস মানে আমরা কী জানি বিখ্যাত পেন্টার মানে চিত্রশিল্পী অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের অফ আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশের এস এম সুলতান আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী হি ওয়াজ ব্রন ইন নরাইল ইন নাইনটিন টোয়েন্টি থ্রি ব্রনিন মানে আমরা কি জানি জন্মগ্রহণ নরাইলে একটি স্থানের নাম তিনি উনিশশো সালে নরাইলে জন্মগ্রহণ করেন কে উনিশশো সালে জন্মগ্রহণ করেন এস এম সুলতান হিজ ফ্যামিলি ডিড নট হ্যাভ এ লর্ড অফ মানি হিজ দ্বারা কাকে প্রকাশ করা হয়েছে এস এম সুলতানকে হিজ মানে তার ফ্যামিলি মানে আমরা কি জানি পরিবার লর্ড অফ মানি মানে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ তার পরিবারে তেমন অর্থ সম্পদ ছিল না মানে এস এম সুলতানের পরিবার আর্থিকভাবে অসচ্ছল ছিল সুলতান ওয়ান্ট টু স্কুল ফর ফাইভ ইয়ার্স সুলতান

এস এম সুলতান ইতিপূর্বে যে আলোচ্য টপিকসটা আমরা আলোচনা করলাম তার পরে আমরা কি জানতে পারলাম এস এম সুলতান একজন চিত্রশিল্পীর নাম তিনি আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী তিনি উনিশশো সালে নরাইলে জন্মগ্রহণ করেন ওনার জন্মস্থান নরাই এস এম সুলতানের পরিবার আর্থিকভাবে অসচ্ছল ছিল অর্থনৈতিক দিক থেকে তার পরিবারে তেমন অর্থ সম্পদ ছিল না বছর বিদ্যালয়ে গিয়েছিলেন কত বছর বিদ্যালয়ে গিয়েছিলেন মাত্র বছর এরপর তিনি কি করেন পড়াশোনা বাদ রেখে তার বাবার সঙ্গে কাজ করতে যান শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্যাসেজটি ফলো করো এস এ চাইল মানে শিশু বয়সে এখানে কার শিশু বয়সের কথা বলা হয়েছে এস এম সুলতান আজকে আমরা যার সম্পর্কে জানব সুলতান লাভ টু ড্র লাভ দ্বারা কি প্রকাশ করা হয়েছে ভালোবাসতেন সে কি করতো শিশু বয়সে সুলতান শিশু বয়সে ছবি আঁকতে ভালোবাসতেন হি ড্রি পিকচার থিংস সে দালান কোঠায় এবং অন্যান্য জিনিসের ছবি আঁকতেন বিল্ডিংস দ্বারা কি বোঝানো হয়েছে দ্বারা কি প্রকাশ করা হয়েছে দালান কোঠা অন্যান্য কিছু এট কলকাতা আর্ট কলেজ হি মানে সে মানে সুলতানকে প্রকাশ করা হয়েছে ওয়ান্টেড মানে চেয়েছিলেন স্টাডি মানে পড়াশোনা অ্যাট কলকাতা আর্ট কলেজ কোথায় পড়াশোনা করতে চেয়েছিলেন কলকাতা আর্ট কলেজে কলকাতা আর্ট কলেজ একটি বিশ্ববিদ্যালয়ের নাম বাট হিজ ফ্যামিলি ডিড নট হ্যাভ দ্য মানি কিন্তু তার পরিবারে সেই অর্থ ছিল না কলকাতা আর্ট কলেজে যে উনি পড়াশোনা করবেন

বিশ্ববিদ্যালয়ে আর্ট কলেজে কি হন ভর্তি হন হি স্টেড দেয়ার ফর থ্রি ইয়ার্স সে মানে তিনি সেখানে কত বছর কাটান তিন বছর কাটান তিন বছর অতিক্রম করেন অ্যান্ড দেন হি লিভ এবং এরপর সে কি করে চলে যান কে চলে যান এস এম সুলতান শিক্ষার্থী বন্ধুরা আমরা ইতিপূর্বে যে অংশটুকু পড়লাম কি জানতে পারলাম শিশু বয়সে এস এম সুলতান ছবি আঁকতে পছন্দ করতেন এবং উনার ইচ্ছা ছিল কলকাতা আর্ট কলেজে পড়াশোনা করবেন কিন্তু অর্থনৈতিকভাবে ওনার পরিবার অসচ্ছল ছিল তাই উনার কি করে উনিশশো সালে যখন ওনার ফ্যামিলিতে অর্থনৈতিকভাবে অর্থ জোগাড় করতে পারেন তখন উনি কি হন

এশিয়া এবং ইউরোপে কি করতেন ভ্রমণ করছেন ঠিক আছে এবং কিসের চিত্র রেখেছেন নদী নালা তারপরে গাছপালা গ্রাম অঞ্চল এবং এশিয়া এবং ইউরোপ অঞ্চলের যে মানুষজন ছিল তাহাদের ছবি আঁকতেন দেন এরপর হি কে ইমব্রেক টু বাংলাদেশ এরপর তিনি বাংলাদেশে ফেরত আসেন

এস এম সুলতান কি করেন এশিয়া এবং ইউরোপ অঞ্চলে ভ্রমণ করেন এবং ওই অঞ্চলগুলা গ্রাম অঞ্চলে মানুষদের এবং গাছপালা নদী ছবি আঁকেন তিনি পাশাপাশি কি করেন বাংলাদেশে আবার ফেরত আসেন আসার পর বাংলাদেশের কৃষক এবং জেলেদের ছবি আঁকেন শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ জেলেদের ছবি এস এম সুলতান কি করেন বাংলাদেশের জেলেদের ছবি আঁকেন পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নু অ্যাবা সুলতান অ্যান্ড হিজ পেন্টিং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে সারা বিশ্বের মানুষকে প্রকাশ করা হয়েছে ওয়ার্ল্ড দ্বারা কি প্রকাশ করা হয়েছে বিশ্ব পিপল অ্যারাউন্ড মানে সারা বিশ্বের পিপল দ্বারা আমরা কি জানি মানুষ ঠিক আছে সারা বিশ্বের মানুষ সুলতান এবং কি তার চিত্রকর্মের সঙ্গে কি পরিচিত তার চিত্রকর্ম সম্পর্কে জানে মানে অবগত হি এক্সিবিটেড his painting along with the famous painters Pablo Picasso and Salvador Dali. এখানে দুইজন বিখ্যাত চিত্রকরের নাম উল্লেখ করা হয়েছে প্রথম জনের নাম পাবলু পিসাসু এবং পরের জনের নাম সালবাদর ডালি বিখ্যাত চিত্রকর পাবলু পিসাসু এবং সালবাদর ডালির সাথে তিনি কি করেন তার যে চিত্রকর্মগুলো আছে সেগুলো প্রদর্শন করেন তাদের সঙ্গে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো হি এক্সিবিটেড হিজ পেইন্টিং অ্যালং উইথ দ্য ফেমাস পেইন্টার পাবলু পিকাসু অ্যান্ড সালবাদ ডালি তিনি কি করেন বিখ্যাত চিত্রকর পাবলু পিকাসু এবং শালবাদর ডালি সঙ্গে তার যে চিত্রকর্মগুলো ছিল সেগুলো কি করেন পরিদর্শন করেন এখানে উল্লেখযোগ্য চিত্র নাম লক্ষ্য করো তোমরা পাবলু পিকাসু এবং শালবাদর ডালি সুলতান লাভ চিলদেন। সুলতান ছবি আঁকার পাশাপাশি কি করতেন শিশুদেরকে ভালোবাসতেন পছন্দ করতেন চিলড্রেন দ্বারা কাদের নির্দেশ করা হয়েছে শিশুদেরকে ফর চিলড্রেন তিনি কি নির্মাণ করেন তিনি শিশুদের জন্য নন্দকানন এবং শিশু স্বর্গ প্রতিষ্ঠা করেন এডুকেশন অ্যান্ড ল্যান্ড পেন্টিং হেয়ার এখানে কি প্রকাশ করা হয়েছে এখানে এখানে দে কুড গেট সাম এডুকেশন শিশুরা কি করতে পারবে কিছু শিক্ষা নিতে পারবে এডুকেশন দ্বারা কি প্রকাশ করা হয়েছে শিক্ষা অ্যান্ড লার্ন পেন্টিংস এবং ছবি আঁকা শিখতে পারবে এস এম সুলতান নন্দকানন এবং শিশু স্বর্গ নামে প্রতিষ্ঠা স্থাপন করেন সেখানে শিক্ষার্থীরা শিশুরা কি করতে পারবে পড়াশোনাও শিখতে পারবে এবং ছবি আঁকাও শিখতে পারবে প্রত্যেক বছর দেয়ার ইজ এ সুলতান মেলা ইন নড়াইল এস এম সুলতান নরাইলে জন্মগ্রহণ করেন এবং ওনার খ্যাতির কারণে প্রতি বছর কি করা হয় ওনার নাম উল্লেখ করে প্রতি বছর সুলতান মেলা আয়োজন করা হোক ডায়েডিনশোর উনিশশো চুরানব্বই সালে তিনি যশোরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এস এম সুলতান সম্পর্কে জানতে পারলাম তোমরা আজকের টপিকস ভালোভাবে কমপ্লিট করবে আল্লাহ হাফেজ